আমি আব্দুল মালিক, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বীরপতি, পিতা মৃত মাজির আলী, মাতা হারি বিবি। স্থায়ী ঠিকানা গ্রামনগর, উপজেলা গোলাপগঞ্জ, জেলা সিলেট। বর্তমান ঠিকানা উদয়ন ফাইতি সবলিক তিন, ইলাশান্দি চৌকি। আমি 1968 ইংরেজিতে আমি মেট্রিক পাস করি এবং 1970 ইংরেজিতে 19 মে আমি ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর ওয়ার্ডলেস অপারেটরে যোগ দিই। আমার জন্ম 1/12/1953 ইংরেজি। ইপিআরে যোগ দেওয়ার পর বেসিক ট্রেনিং এবং ওয়ার্ডলেস অপারেটর ট্রেনিং শেষ করে ওই সময় 1970 ইংরেজি পরে আমি ইপিআরের ফিলখানা হেডকোয়ার্টারে সিগন্যাল অপারেটারে কর্মরত ছিলাম। এখন যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ কবে এবং কীভাবে হয়েছে আমি কিছু সংক্ষিপ্ত বর্ণনা বলছি। 1971 ইংরেজি বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণের পর ঢাকা বা সারা বাংলাদেশের জনগণ ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তানিদের উপর। ওরাও আবার অন্যদিকে বিভিন্ন কৌশল খুঁজতে থাকে যে কীভাবে বাঙালিদেরকে হ্যারাসমেন্ট করা যায় বা বাঙালিদেরকে আমাদের আয়ত্তে আনা যায়। তখন আমি ফিলখানা হেডকোয়ার্টারে চাকরিতে কর্মরত ছিলাম। 16 মার্চ, অনুমান 16 মার্চ, তাদের প্রথমই টার্গেট ছিল ইপিআরদেরকে, কারণ ইপিআর সমস্ত পূর্ব পাকিস্তানের প্রত্যেকটি বর্ডার অঞ্চলে ইপিআর ক্যাম্প ছিল, সীমান্ত বাড়িতে প্রত্যেকটি বাড়িতে ইপিআর ছিল। এবং ইপিআরকে ওই সময় উন্নত ধরনের হাতিয়ারের ট্রেনিং দেওয়া হতো। কী জন্য? কারণ ওই সময় ভারত ছিল পাকিস্তানের দুশ্মন, যার জন্য প্রথমই বর্ডারে ইপিআরদেরকে উপর হামলা হতো। তখন ওই হামলা প্রথম ইপিআররাই প্রতিহত করত। ওরা প্রথম ইপিআরকে নিয়ে মুসিবতে ছিল যে ইপিআরকে কীরকম কন্ট্রোল করা যায়। তখন ওদের কৌশল অনুসারে ঢাকা ফিলখানা 16 কি 17 মার্চ বেলুচ রেজিমেন্টের একটা ব্যাটেলিয়ান ফিলখানার ভিতরে নিয়ে আসে ওদের পলিসি মোতাবেক। তখন ফিলখানার দুইটা পার্ট আছে, একটা 11 নম্বর, একটা 10 নম্বর, বর্তমানে এই অবস্থা। তখন 11 নম্বরে যারা বাঙালি ছিল ওদেরকে 10 নম্বরে নিয়ে আসে এবং সম্পূর্ণ 11 নম্বর খালি করে এই বেলুচ ব্যাটেলিয়ানকে 11 নম্বরে ওদেরকে নিয়ে আসে এবং বলে, বাঙালিদের বলে, তোমরা চলে যাও 10 নম্বরে, এখানে অন্য রেজিমেন্টের লোক আসবে, কারণ ডাহাতে গণ্ডগোল হইতেছে, জনগণে খুব গণ্ডগোল করতেছে, এই গণ্ডগোলের উদ্দেশ্যে আমরা এদেরকে নিয়ে আসছি। কিন্তু ওদের পলিসি ছিল অন্যরকম, ওদের মনের উদ্দেশ্য অন্যরকম, সেটা আমরা বুঝতে পারি নাই পুরা মতো। তখন 11 নম্বর এবং 10 নম্বরের মধ্যখানে একটা গেট বসাই দেয়, যাতে কোনো বাঙালি 11 নম্বরে না আসতে পারে, কাউকে আসতেও দেয় নাই ওই সময়। তখন ওরা তাদের পলিসি আরম্ভ করে। তখন আমরা শেষের দিকে 23-22 মার্চ আমরা একটা পতাকা ফিলখানার একটা বড় বটগাছের উপরে উঠাই ফেলি, আমরা সিগন্যালের লোক এবং কিছু জেনারেলের লোকও ছিল। তখন পরের দিন ওরা সকালে দেখতে পায় পতাকা, তখন তোরা হস্তগুল শুরু করছে যে পতাকাটা ফিলখানার ভিতরে খেয়ে উঠালো। তখন সবাইকে ক্লোজ করে গালাগালি করে খেয়ে করছে না করছে, কিন্তু কেউ বলে নাই, যাক ওরা কারোকে কোনো সাজা মাজা দেয় নাই। এই অবস্থায় 23 মার্চ, 25 মার্চ সকালবেলা ওরা করছে কি না, এর আগে ওই 11 যখন ওরা ফিলখানাতে
ব্যালুস্টেজমেন্ট ঢোকা, তখন প্রত্যেক বাঙালিকে বলে যে তোমরা বাইরে ডিউটি করো। আইএস ডিউটি তখন ইপিআর রাই করতো যে বাইরে গন্ডগোলে দিছে, তোমরা বাইরে যাও, গ্রুপ গ্রুপ করে ওরা বাইরে ঢাকার চতুর্দিকে প্রত্যেক বাঙালিকে পাঠাই। সাথে ওরা কমান্ডিং ছিল, ওরা সবসময় কমান্ড ওদেরই আন্ডারে থাকতো, হাবিলদার বা নাইব সদর ওদেরই কমান্ডে ওরা পাঠাই দিল বাইরে। তখন আমরা তো মনে করছি, আমি কিন্তু বিলখানার ভিতর, আমি ভিতরে সিঙ্গালওয়াল্লা সুপার একটা সিঙ্গার সেন্টারে ডিউটি করতেছি। তখন 25শে মার্চ ওরা করছে কি প্রত্যেক বাঙালিদেরকে গ্রুপ গ্রুপ করে ফিলখানার ভিতরে ক্লোজ করা, অর্থাৎ ফিলখানার ভিতরে নিয়ে আসতেছে। আসার পরে ওরা বলতেছে তোমরা হাতিয়ার কৌতে অস্ত্রগারে জমা দিয়া দেও এবং বেরেকে গিয়ে আরাম করো, বাহিরের অবস্থা বর্তমানে শিথিল। এই দুটা ওদেরকে পয়লা ইপিআরকে দিয়েছে। তখন ইপিআরের কমান্ড শুনতে হবে ওদের আন্ডার কমান্ড। তখন সবাই আস্তে আস্তে সকাল 9টার থেকে ওরা আরম্ভ করছে ক্লোজ করা, প্রায় রাত্রি 11টা পর্যন্ত ওরা বাইরে থেকে ক্লোজ করে করিয়া সবাই আস্তে আস্তে বেরেকে গিয়া বলতে শুয়ে থাক, রেস্ট কর। আমি রাত্রে 11টার দিকে বাইরে হয়েছি সিগন্যাল সেন্টার থেকে, বাইরে ইয়া কিছুটা অবস্থা দেখি বাইরে সুবিধাজনক না। তখন আমি চেষ্টা করি আজিমপুর দিয়ে বাইরের কিছু খবর নেওয়ার জন্য নিউ মার্কেট যাওয়ার জন্য। নিউ মার্কেটে গেলে আমাদের কিছু লোক ছিল, আমার গ্রামেরই লোক, ব্যবসা ছিল ওদের, কিন্তু আমাকে বাইরে যেতে দেয় নাই। আজিমপুর গেইটে ওরা আটক করে ফেলছে বলে না তুমি বাইরে যেতে পারবো না, আমাকে কিছু তমক দামক দিয়ে ওরা আমাকে বিদায় ফেলে। তখন আমি আবার বেরেকে আসি। আসার পরে এই সময় রাত্রি 12টা বাজে গেছে প্রায়, তখন আমার আর মনটা মানতেছে না। তখন আমি কৌশলে 12:30টার দিকে ফিলখানার থেকে বাইর হই। তাও আমি বাইর হই হাজারিবাগ দিয়া, হাজারিবাগে গোয়াল ফাড়ি দিয়া হাজারিবাগে আসে। যাওয়ার পরে একটু হাঁটার পরে আমার সাথী একজন ফ্যামিলি নিয়ে থাকতো, ও যাইতেছে বাসাতে। তখন বললো কি ব্যাপার, আমার ফিলখানার অবস্থা এত সুবিধাজনক না, চলো বাসায়। তখন আমি ওর বাসাতে যাই। তখন রাত্রি কনে গায় কনে 12টা 1টা এইরকম বাজে। ওর বাসাতে 10-15 মিনিট বসার পরেই ফিলখানার ভিতরে প্রথমে একটা গ্রিন সিগন্যাল ওরা দিচ্ছে, গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই সাথে সাথে ফিলখানার ভিতরে পায়। ওরা যে আগেই ওরা প্রস্তুতি নিয়ে নিছে কোন কোন জায়গায় ওরা পজিশন নিবে, রাত্রে পজিশন নিয়ে যখনই গ্রিন সিগন্যাল যাচ্ছে তখনই সাথে সাথে ওরা পায়। ঠিক ওই সময় ঢাকার বিভিন্ন মেইন প্রতিষ্ঠান যেমন কন্ট্রোল রুম, হাজারিবাগ, ঠিক একই সময় তারা বিভিন্ন স্থানে আক্রমণ করছে। কারণ হাজারিবাগেরও অনেক লোক মারা গেছে, ওদের গেছে তো হাতিয়ার নাই, সামান্য হাতিয়ার, পুলিশের দ্বার অনেক লোক মারা গেছে। ওই জন্য ওরা ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করছে। আর ফিলখানার ভিতরে তো সব শুয়া অবস্থা, তখন শুয়া অবস্থায় ওরা ব্রেকের সামনে গিয়া গোলাগুলি আরম্ভ করছে। তখন কিছু লোক দৌড়াদৌড়ি করছে, বাইক ঘুম থেকে উঠিয়া তখন অনেক লোক মারাও গেছে, কিছু লোক ওই সময় ওদের হাতে বন্দি হয়ে গেছে। প্রায় 700 মতো লোক আমি পরে শুনছি যে প্রায় ওই রাত্রেই ওরা। পরের দিন 26শে মার্চ ওরা সান্ধ্য আইন দিয়েছে কারফিউ ডাকাত, 27শে মার্চ কারফিউ। এই দুই দিন কারফিউ দিয়ে ওই যে স্থানে ওরা লোকদেরকে মেরে ফেলছে ওই লোক লাশগুলা সরানোর জন্য তারা ওই দুই দিন কারফিউ দিয়ে, যাতে জনগণ না বুঝে তখন লাশগুলা বিভিন্ন স্থানে নিয়ে কোথায় কোথায় পুঁতিয়া রাখে, কোথায় নদীতে ফেলিয়া গাইড করে ফেলছে, জনগণকে বুঝতে দেয় নাই ওই রাত। তখন যুদ্ধটা আরম্ভ হইল কি, মুক্তিযুদ্ধটা কীরকম আরম্ভ হয়েছে আমি একটু বর্ণনা বলছি। যখন ফিলখানাতে তারা অ্যাটাক করছে, রাজারবাগে অ্যাটাক করছে, তখন এই সংবাদটা 26শে মার্চ কীরকম সমস্ত বাংলাদেশে পৌঁছেছে একটা জানার ব্যাপার। তখনকার কোনো মোবাইলও ছিল না, কোনো ল্যান্ডফোনও ছিল না, কোনো টেলিফোন ছিল না প্রত্যেক অঞ্চলে, কিন্তু এই খবরটা পৌঁছিল কীরকম এটা অনেকে জানেন না এবার। কারণ আমি সিগন্যালে ছিলাম ইপিআরে, যার জন্য আমি বলছি বা 27শে 7ই মার্চ বাসনের পরে যত গুরুত্বপূর্ণ যতটা সংবাদ আমার আওয়ামী লীগের বঙ্গবন্ধু বা ওনার কর্মীদের কাছে এই ইপিআরের ওয়ার্ল্ডেস থেকে এই সংবাদটা পৌঁছিত। আমাদের একজন অফিসার ছিলেন শওকত আলী নাম, উনি সিগন্যালের ওয়েদার মেজর ছিলেন, হেড অফ চিফ, এবং আরএম ছিলেন রেডিও মেকানিক, উনি সমস্ত ইপিআরের যে সিগন্যাল সেন্টার ওনার কন্ট্রোলেই ছিল, ওনার বাড়ি রাজশাহী। তো উনি যখন দেখছে যে ফিলখানার অবস্থা ওরা অ্যাটাক করে ফেলছে, তখন উনি বাইরে থাকতো,
ওই এখনও আছে আদিমপুর ইপি বিজেপি, এখন বিজেপি কলোনি নাম পিছিয়ে এখনও আছে বর্তমানে, আগে ছিল ইপিআর কলোনি, এখানে উনি থাকতেন। তখন ওনার একটা পার্সোনাল সেট ছিল যে উনি প্রত্যেকটি ইপিআর সেক্টরের সাথে ওনার যোগাযোগ ছিল, যোগাযোগ এই জন্যই রাখতো উনি যে কী অবস্থা সেটের কী অবস্থা, উনি তো মেকানিক, সমস্ত কিছু উনি খবর নিতেন। তো যখন দেখছেন পিলখানা অ্যাটাক হয়ে গেছে তখন উনি প্রত্যেকটি সেক্টরে এই সম্পর্ক, কারণ সেক্টরে ওনার সম্পর্ক, যেমন সিলেট সেক্টর ছিল, যশোর সেক্টর ছিল, রাজশাহী সেক্টর ছিল, প্রত্যেকটি সেক্টরে উনি এই সম্পর্ক বলছেন এবং সেক্টরের সাথে প্রত্যেকটি সীমান্ত ভাড়ি বিবাদ হচ্ছে ওয়ার্ল্ডের সেটে। তখন সেক্টরটা কি ওরা 26 মার্চ সকালেই ওই সংবাদ হওয়ার সাথে সাথে প্রত্যেকটি সীমান্ত ভাড়িতে এই সংবাদটা করছে। এই হলো মেইন পয়েন্ট যে এই ডাকার যে অ্যাটাকের সংবাদ ওই ইপিআরের ওয়ার্ল্ডের মাধ্যমেই এবং আমাদের সুবেদার মেজর শওকত সাহেব ছিলেন ওনার মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই সংবাদটা পৌঁছে, এই হলো মেইন এই ইপিআরের সিগন্যালটির মারফত। যখন বাইরে প্রত্যেকটি সীমান্ত ভাড়িতে এই সংবাদ পৌঁছে যায় তখন ইপিআররা, তখন বাঙালি যারা ছিল বেশিরভাগ প্রত্যেকটি ভাড়িতে বাঙালিরাই ছিল, দুই একজন ছিল পাকিস্তানি, তখন ডাকার ছাত্ররা প্রত্যেকেই যখন ডাকাতে গণ্ডগোল হইতেছে সবই দেশের বাড়িতে এবং নেতা কর্মীরা সবই দেশের বাড়িতে, তখন এদের সহযোগিতায় এই ছাত্র এবং জনগণের সহযোগিতায় ইপিআর বাঙালিরা যতজন পাকিস্তানি কমান্ডিং ছিল ইউপিতে ওদেরকে মেরে ফেলে, এই জনগণের সহযোগিতায় এবং ছাত্রদের সহযোগিতায় মেরে তখন ইউপির যা আর্মসন হাতিয়ার টাত্তার নিয়ে তারা সামনে দিয়ে আসে। এর সাথে ইপিআরের সাথে ছাত্ররা এবং জনগণ নেতাকর্মীরা যোগ দেয়। তখন ওরা পাকিস্তানিরা ইউপি সীমান্তের দিকে রওনা দিচ্ছে, ওরা শহরের দিকে রওনা দিচ্ছে, তখন মুখামুখি বিভিন্ন জায়গায় এই যুদ্ধ মুখামুখি হয়েছে। প্রথম দিকে তখন মার্চ এপ্রিল মাস, এপ্রিল মাসের 2 তারিখ 4 তারিখ 3 তারিখ প্রায় জায়গায় এরকম ইপিআরের সাথে, ইপিআরের সাথে জনগণও ছিল, ছাত্ররাও ছিল, এদের সাথে মুখামুখি যুদ্ধ হয়। এইটাকে চরম প্রচণ্ডভাবে মুক্তিযুদ্ধ সুযোগ হয়। আমি রাজারবাগ থাকি, 2 দিন পরে আমার ওই বন্ধু সাথীকে নিয়ে পাবনা চলে যায়। পাবনাতে প্রায় আমি 25 দিনের মতো অবস্থান করি। এখানে আরও সেনাবাহিনীর 3 জন, ইপিআরের 2 জন, আমরা মোট 7 জন জড়িত হই। তখন পাবনার থেকে ফার্সি ব্রিজের এখান থেকে বেড়া মারা হয়, এখান থেকে পায়ে হাঁটিয়ে আমরা 7 জন ওদের ছাত্রদের সহযোগিতা, আমরা তো রাস্তাঘাট চিনি না, ছাত্রদেরকে বললাম যে আমরা এইভাবে থাকবো না, আমাদেরকে ইন্ডিয়া চলে, আমরা শুনতেছি যে ইন্ডিয়ার লোকজন চলে যাচ্ছে বা কোর্সের লোক ইন্ডিয়া থাকছে, আমরা ইন্ডিয়াতে পৌঁছে। তখন ওরা গাইড করে আমাদেরকে নদিয়া ডিস্ট্রিক্টে, প্রায় 2 দিন 2 রাত পায়ে হেঁটে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা 7 জন পৌঁছি। নদিয়া ডিস্ট্রিক্টে পৌঁছার পরে আমরা সুজা চলে যাই, জেনারেল ওসমানি সাহেবের কাছে, কলিকাতা, ওনার অফিস কলিকাতা থিয়েটার রোডে ছিল, ওনার সাথে দেখা, ওনার সাথে দেখা করার পরে আমরা 7 জনের কাছ থেকে ওনার ইন্টারভিউ নেই এবং প্রথমেই আমাকে ডাকার অবস্থা জিজ্ঞাসা করে, আমি সম্পূর্ণ ডিটেলস ওনাকে এই এই অবস্থা হয়েছে ডাকার সম্পূর্ণ কিছু। তখন আমাদেরকে অনেক সান্ত্বনা দিলেন, খাওয়া দাওয়া করালেন, এখানে খাইলাম, কিছু টাকা পয়সাও দিলেন, দেওয়ার পরে বললেন যে তোমরা চলে যাও সবাই 8 নম্বর সেক্টরে, 8 নম্বর সেক্টরে এখানে মেজর মঞ্জু সাহেব আছে, প্রথম যে ছিল উসমান সাহেব, আবু উসমান সাহেবকে পেয়েছে, আবু উসমান সাহেব পরে মঞ্জু সাহেব আসছে। যখন 8 নম্বর সেক্টরে এই আসছি আমরা 7 জন, আসার পরে উসমান সাহেব বললো যে তোমরা চলে যাও সাব সেক্টর, সাত সেক্টর ছিল নদিয়া ডিস্ট্রিক্টের বেতারি নামক লালনগর, ঠিক বর্তমান মুজিবনগরের অপোজিট, এইটা বেতারি ঠিক অপোজিটে এইটা, এবং আমাদের সাথে এইটা মনে রাখবেন এই মুক্তি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 11টি সেক্টর ছিল এবং 11টি সেক্টরের অধীনে প্রায় 64-63 সাব সেক্টর ছিল এবং প্রত্যেকটি সাব সেক্টরে মানে বর্ডার সংলগ্ন ছিল এবং প্রত্যেকটি সাব সেক্টরের সাথে মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী আমাদেরকে তাদের সাইটে ছিল ক্যাম্প এবং আমাদেরকে সাহায্য করে। আমি ছিলাম বেতাই নামক
সাব সেক্টরে আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন এ আর আজম চৌধুরী, উনি ওই সময় ক্যাপ্টেন ছিলেন, পরে মেজর জেনারেল ইয়া বর্তমানে নাই, উনি মারা গেছে, উনি ছিলেন আমাদের কমান্ড। আমরা প্রায় এখানে সেনাবাহিনীর লোক 35-33 জনের মতো ছিলাম, কিছু ছাত্রও ছিল, এই ক্যাম্প ছিল আমাদের, এবং সাথেই ছিল বিএসএফ ক্যাম্প। এবং বিএসএফ ক্যাম্পে ওই আমাদেরকে যে সাহায্য করার লোক আর্মি ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে সাহায্য করার জন্য ওরাই আমাদের সাইটে ছিল বিএসএফ ক্যাম্পে। আমরা যে সময় বলতাম ওরা আমাদেরকে যে নমুনায় হোক ওরা সাহায্য করত, এই ওদেরই কাজ। কিন্তু আমাদের ইনস্ট্রাকশনে আমাদের কথা মতো ওরা চলে, আমরা যেরকম বলতাম ঠিক তদ্রুপ ওরা আমাদেরকে সাহায্য করে। আমাদের যে যুদ্ধটা কীভাবে আমরা পরিচালনা করেছি আমি সম্পর্ক, আমরা যে সাব সেক্টর ছিলাম আমাদের কমান্ডার, আমাদের দুইটা বাঘ ছিল, একটা বাঘ ছিল গোয়েন্দা এবং অপরটি ছিল টহল, এই দুইটা মেন বাঘ ছিল। এবং ওই সাইটে কিছু লোক ছিল, এরা পার্মানেন্ট ছিল বাংলাদেশের পাকিস্তানের ভিতরে, ওরাও আমাদেরকে ওদের খবর কালেকশন করে আমাদেরকে দেখে। আমাদের গোয়েন্দা বাহিনীর কাজ ছিল ওরা ওদের গোপনীয় স্থান, ওরা বিভিন্ন বেশ করে গোপনীয় স্থানে গিয়া ওরা খবর কালেকশন করে, ওরা কী অবস্থায় আছে না আছে। আর পেট্রোল বাহিনী, টহল বাহিনী, এটা পেট্রোল বাহিনী বলে আর টহল বাহিনীর কাজ ছিল ওরা এরিয়াতে টহল দিনের বেলা। টহল দেওয়ার মানে এইটাই ছিল যে ওরা সবসময় আতঙ্কে থাকার জন্য পাকিস্তানি যাদের ইনস্টিটিউটরা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, গোয়েন্দা বাহিনীর তথ্য এবং টহল বাহিনীর তথ্য এবং টহল বাহিনীরা যারা ভিতরে কাজ করছে ছাত্ররা এদের কাছে কিছু খবর কালেকশন, পুরা খবর আমরা আমাদের কমান্ডিং অফিসারকে বলতাম, উনি এই খবর ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের সাথে আলাপ আলোচনা করিয়া যেরকম সুবিধা ওই অনুসারে আমরা ওদের উপর অপারেশন করি, এই ছিল আমাদের নিয়ম। এদিন এইভাবে আমরা অনেকগুলা মেহেরপুরের উপর, মেহেরপুর, ঈশাখালি, মধ্যনাথতলা এই দিকে সবসময় আমরা এদেরকে সবসময় এটাকে অবস্থা, এইভাবে আমাদের অপারেশনগুলো চলতে থাকে। আমরা দুইবার ডিফেন্স করেছি এই মুক্তিযুদ্ধ চলাকালীন, ডিফেন্স মানে এইটা যে আমরা খবরে শুনছেন ওই সময় যে মুক্তিযুদ্ধরা দুই মাইল অগ্রসর হয়ে দুই মাইল দখল করে নিয়ে নিছে পাকিস্তানে, এইটাই হলো ডিফেন্স। কারণ দুই মাইল ভিতরে আমরা ঢুকে এখানে ব্যাংকার করে, ব্যাংকার মানে গোত্র করে, আমরা গোত্রের ভিতরে অবস্থান। একবার দেড় মাস এটাও ঠিক মুজিবনগর ওভারি সাইটে আমরা দুই মাস অতিক্রম করে ব্যাংকার করে আমরা দুই মাস প্রায় দেড় মাস ছিলাম। আবার ঈশাখালির সামনে প্রায় মাসখানিক ছিলাম এইরকম অবস্থা। তো শেষে ছিলাম আমরা ওই মুজিবনগর ওভারি সাইটে, ওই ব্যাংকারটাকে উঠে আমরা ওদের টহল দিতাম এবং ওই ব্যাংকারটাকে আমরা ওদেরকে ফায়ার দিতাম এবং ওরাও সবসময় সিডিং করতো। দেন ওরা পরে পরবর্তীতে জেনে ফেলছে যে আমরা এখানে ব্যাংকার করে আসি, তখন ওরা সবসময় আমাদের উপর সিডিং করত। এই অবস্থায় অপারেশন চলতে থাকে, ওরা কীভাবে আমাদেরকে সাহায্য করত। আমরা যখন সম্পূর্ণ খবর সংগ্রহ করে আমাদের কমান্ডিং অফিসারকে বলতাম তখন উনি এই প্ল্যান প্রস্তুত করত, তখন ওরা সবসময় আমাদের পিছনে থাকত। আমরা কিন্তু ওই পাকিস্তানিদের সামনে গিয়ে ওদের উপর প্রায় 200-250 বছর পিছনে থেকে ওদের উপরে অ্যাটাক করতাম, ওদেরকে আমরা বলতাম, ওরা কিন্তু আর্টিলারি নিয়ে ডিফেন্সে থাক, তখন ওদেরকে বলার সাথে সাথে ওরা বম্বিং ওদের উপরে করত, এই ছিল ওদের আমাদের নিয়ম। কিন্তু ওরা ওদেরকে বলতাম আমরা যে তোমরা কোনো সময় ফায়ার দিবা না, কারণ সামনে ছিল পাকিস্তানিরা ফায়ার দিচ্ছে আমাদেরকে, আমরা ওদেরকে দিচ্ছি, এখন পিছন থেকে যদি ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে দিয়ে তখন আমরা মধ্যখানে পড়ে যাব। যার জন্য ওরা কোনোদিন ওদেরকে পরিষ্কার বলা হতো যে তোমরা ফায়ার দিবা না, এই পরিস্থিতি ওরা শুধু বম্বিং করতো, সামনে বম্বিং করতো, সামনের দিকে ওদের উপরে বম্বিং করে, এই ছিল এদের ডিউটি আর যারা আমাদের কথা অনুসারে ওরা চলত সবসময়। এইভাবে আমরা যুদ্ধের ঘটনাটা পরিচালনা করি। শেষের একটা ঘটনা আমি বলি, এটা খুব আমার জন্য একটা চিরস্মরণীয় দিন, এটা ছিল 25 নভেম্বর সকাল 7টা,
ঠিক তদ্রূপ সম্পূর্ণ খবর নিয়ে আমরা ওই দিন মেহেরপুর অ্যাটাক করব। তখন ওই দিন আমাদের সবাই উদ্দেশ্য ক্যাম্পের মাত্র তিনজন লোক ছিল, সবাই বাইরে গেছি যে না মেহেরপুর আমরা অ্যাটাক করবো। আমরা ইপিআরের লোক, কিছু নেভির লোকও ছিল, সেনাবাহিনীর লোক, সবাই ওই দিন ভারতীয় বাহিনীকে বলা হয়েছে যে তোমরা স্ট্রংলি আমাদেরকে সাহায্য করবে। তখন ওই মেহেরপুর পশ্চিম দিকে বর্ডারের দিয়ে একটা নদী আছে, এই নদীরটাকে নদী ফাঁড়ি দিয়েও মাইলখানিক করে ইন্ডিয়া। তখন আমরা সবাই রাত্রে 7টার দিকে নদীর ফাঁড়ে আসি। নদীর ফাঁড়ে আসার পরে এই নদীর ফাঁড়ে ইন্ডিয়ানরা তারা পজিশন নিয়ে আসে আর্টিলারি, আমরা কিন্তু নদী ফাঁড়ি ঠিক পজিশন নিয়ে নেই। ওরা তিনটা গাড়ি লোড ইয়া সুজা মধ্যনাথতলা মুজিবনগরের রাস্তা দিয়ে আসা। তখন আমাদের একটা কনফার্ম ছিল যে আমাদের গোয়েন্দা বাহিনী ওই রাস্তাতে মাইন্স লাগাই আসছে, ওরা মাইন্সের করা, কিন্তু ওরাও খুব হুঁশিয়ার ছিল, ওরা মেইন রাস্তা দিয়ে চলাফেরা করতো না, ওরা সাইডে ডাইভেকশন খাসা রাস্তায় যা চলা করতো। ওরা খাসা রাস্তা দিয়ে আসতে আরম্ভ করছে তিনটা গাড়ি, যখনই আমাদের আমরা কিন্তু ওই সময় বাইনোকুলার দিয়ে ওদের অবস্থান দেখতেছি। পজিশন নেওয়ার পরেও কিন্তু বুঝতে পারেন যে আমরা পজিশনে আসি রাস্তার সাইডেই, যখনই আমাদের রেঞ্জের সম্মুখে চলিয়ে আসছে তখনই আমরা ওদের উপর ফায়ার আরম্ভ। আমরা ফায়ার আরম্ভ করার সাথে সাথে পিছন দিকটা কি ইন্ডিয়ান সেনাবাহিনীরা বম্বিং শুরু করছে। প্রায় 20-25 মিনিট আমাদের ফায়ার, ওদের ফায়ার, এরপরে ওদের বম্বিং, জায়গাটা অন্ধকার হয়ে গেছে, প্রায় অন্ধকার কেউ কারুকে দেখতেছে। ওই সময় দুইজন পাকিস্তানি হেলমেট টেলমেট সহ আমাদের চারিজনের সামনে চলিয়ে আসে। তখন আমরা সাথে সাথে ওদেরকে ধরে ফেলি জীবিত অবস্থায়, ধরিয়েই ওদের হাতিয়ার নিয়ে আনি। হাতিয়ার নিয়ে ওদের আমরা চিন্তা করি ওদের এখন করব কি, মেরে তো ভরা যায় না, করব কি। তখন একজনে বললো যে ঠিক আছে ওদেরকে ইন্ডিয়ান আর্মির সাথে আমরা হ্যান্ডওভার করে দিই। এই উদ্দেশ্যে আমরা চারজন, আমি কিন্তু খাড়া ছিলাম, ওরা কিন্তু করলিঙ্গ অবস্থায় যে করতেছে, দুইজন খাড়াইছে। তখন কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ উদয় উৎফতা ছিল পাকিস্তানি আমার পেটের ভিতরে গুলি মারে, ঠিক পেটের মধ্যখানে গুলি আসে, আমি খাড়া অবস্থায় ছিলাম, পেটের মধ্যে গুলি ঢুকে আমাদের এক সাইড দিয়ে বাইরে। কিন্তু ওই তিনজন ওই পাকিস্তানিদেরকে ছেড়ে নাই, ওরা ঠিক ভারতীয় সেনাবাহিনীর হাতে এনে পৌঁছেছে। আমার অবস্থা তো আমি তো ফরি যাই, তখন আমার এই সিলেট বাড়ি ফজলুর রহমান নাম উনি সামনে আওয়াজ শুনছি, আমার শুনিয়ে আমাকে উনার গামছা দিয়া বেড বেঁধে পায়ে ধরে টেনে টেনে একটা নালাতে নিয়ে যায়। নালাতে নেওয়ার পরে আরও দুইজন এসে কাঁধে করে ওই নদীটা ফাঁড়ি দিয়ে, ওই দিন আমারও ভাগ্য ভালো ছিল ইন্ডিয়ান আর্মির অ্যাম্বুলেন্স ছিল সাথে, ওই নদী ফাঁড়ি দিয়ে তারা অ্যাম্বুলেন্সে উঠাই ফেলে, অ্যাম্বুলেন্সে উঠানোর সাথে সাথে আমাকে হসপিটালে এমার্জেন্সি নিয়ে যায়। তাও 25শে নভেম্বর, তখন 25শে নভেম্বর থেকে আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির 1 তারিখ আমি বাংলাদেশে, আমি তাও আমার পেট বাঁধা অবস্থায় আমি বাংলাদেশে আসি সাথে যাওয়ার পরে। আমার পেটের অর্ধেক নাই, অর্ধেক পেটের এদিকে ঢুকছ, এদিকে ওইদিকে বাইরে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এত মারাত্মক গুলি লাগার পরেও আমার যুদ্ধাহত গেজেটটা করতে গড়ি মিশে করতেছে, এখন পর্যন্ত আমার যুদ্ধাহত গেজেটটা ওনারা করে নাই, জানি না কী জন্য। আমি আর বলবো না, শুধু আপনাদের সাক্ষাতের মারফতে এইটুকুই বললাম যে এখন পর্যন্ত আমার যুদ্ধগত গেজেটটা করেন নাই। কিন্তু আমি ইন্ডিয়ান সিএমএইচে প্রায় 1.5-2 মাস চিকিৎসাধীন ছিলাম।